ডেঙ্গু আতঙ্কে ভীত সন্ত্রস্ত অভিভাবকরা, সন্তানকে স্কুলে পাঠিয়েও চরম দুশ্চিন্তায় তারা। তাদের দাবি শিক্ষা প্রতিষ্ঠানগুলো আগাম বন্ধ করে দেওয়ার। এদিকে বর্তমান পরিস্থিতিতে ভয়ে আছেন সাধারণ মানুষও। নিয়মিত ওষুধ ছিটানো নিয়ে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকলেও এই ওষুধ কতটা কাজ করছে এ নিয়ে রয়েছে সন্দেহ। ইডেন কলেজের অ্যাকাউন্টিং এর দ্বিতীয় বর্ষের ছাত্রী শান্তা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রবিবার মারা গেছেন রাজধানীর এক বেসরকারি হাসপাতালে। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার সহপাঠীরা। ওর আব্বু, ওর ফ্যামিলির ওর ভাই, ওরাও নাকি ডেঙ্গুতে আক্রান্ত, তাদের অবস্থাও আশঙ্কাজনক। বন্ধুত্ব দিবসে যে আমরা বন্ধুকে হারাবো সত্যি আমি মেনে নিতে পারতেছি না। এভাবে কেউর জন্য বন্ধু এভাবে হারিয়ে না যায়, সবাই সচেতন থাকবেন। অনেক মেয়েরা চলেও যাচ্ছে ভয় পেয়ে, যে হলে আর থাকতে চাচ্ছেন না, আর যারা আবার আছে তারা প্রত্যেক মুহূর্তেই তারা এটা নিয়ে আশঙ্কার মধ্যে আছে। এমন ভয় কাজ করছে সবখানেই। ইটকাঠের ঢাকায় গাছপালায় ঘেরা আজিমপুর কলোনি, সবখানি ছড়িয়ে ছিটিয়ে আছে চিপসের প্যাকেট, চকলেটের মোড়ক, পলিথিন আর বারোয়ারি ময়লা, প্লাস্টিকের বোতলের কারণে এখানে সেখানে জমে আছে পানি। অথচ এগুলোই এডিস মশার অন্যতম উৎসস্থল। এমন বাস্তবতায় স্বস্তিতে নেই অভিভাবকরা। আদরের সন্তানকে নিয়ে তাদের যেন দুশ্চিন্তার শেষ নেই। অনেক আতঙ্ক আছে, অনেক আতঙ্ক দেখা গেল। সপ্তাহে এখন তিন চার দিন আসি, স্কুল গ্যাপ দিতেছে আমরা এই আতঙ্কের জন্য। আমরা তো ভয় আছে সারাক্ষণে, একটা টেনশনে বাস করি, আতঙ্ক মধ্যে এখনো আছে, এখনো বোঝা না। এবং আমাদের প্রতিদিন আমাদের এই উপস্থিতি হার দিন দিন কমে যাচ্ছে। ভয় তো অবশ্য কখনোই যায় না। এই এলাকাতে মশার ওষুধ মাঝে মাঝেই দেওয়া হয়, কিন্তু এই ওষুধ কতটুকু কাজ করে তা জানি না। তবে পরিস্থিতি সামাল দিতে আপ্রাণ চেষ্টা করছেন স্থানীয় কাউন্সিলর। ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটানো, স্কুল কলেজ পাড়ামহল্লায় সচেতনতা কর্মসূচি, এসব কিছুই চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশন কোন এলাকা থেকে বেশি রোগী গেল মেডিকেলে এবং কোন উত্তর থেকে কতজন গেল, ফুল বাংলাদেশ থেকে কতদিন গেল, এই চার্টটা নিলে কিন্তু আমরা একটা ইয়ের মধ্যে চলে আসতে পারি। আমি যদি বুঝি দক্ষিণ সিটি কর্পোরেশন আমার ওয়ার্ডে এসে আজিমপুর কলোনিতে আমার রোগী হলো বেশি, তাহলে আমি সেইখানে বেশি করে ক্রাশ প্রোগ্রাম করতে পারবো। সাধারণ মানুষের মতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা না গেলে শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে ডেঙ্গু মোকাবেলা সম্ভব নয়। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।